অনেক জাঁকজমকের মধ্যে বিয়ে হয়েছিল সুমন নুরুন নাহার দম্পতির। একসময় কোলজুড়ে আসে সন্তান জারিফ, কিন্তু 8 মাস বয়সে সেই আদরের সন্তানের থ্যালাসেমিয়াতে আক্রান্তের খবরে বিপর্যস্ত হয়ে পড়ে সুমন নুরুন নাহার দম্পতির জীবন। যখন হিমোগ্লোবিনটা ভালো থাকে, মানে 9 থেকে 12-এর মধ্যে থাকে হিমোগ্লোবিনের ইয়েটা, তখন খুব ভালো থাকে, খেলে ইয়ে করে, কিন্তু যখন কমে যায় তারপরে ব্লাড দিতে নিয়ে যায়, খুব কান্নাকাটি করে, দেখতে খুব কষ্ট হয়। আমাদের যেহেতু দুজনেরই থ্যালাসেমিয়া মাইনর, আমাদের চান্স আপনার অসুস্থ হওয়ার চান্স আছে বাচ্চাদের, কিন্তু ডাক্তার এইগুলো টেস্ট করে না। ডাক্তার যদি টেস্ট করতো আসলে এই বাচ্চা অসুস্থ হইতো না। মেজর থ্যালাসেমিয়াতে আক্রান্ত 16 বছরের শিশু সাগরের পরিবারেও চরম হতাশা। চিকিৎসা খরচ মেটাতে সাগরের নিঃস্ব বাবা মা, বাংলাবাজার হাই স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী সাগরের লেখাপড়া আর চালাতে পারেননি। 7-এ পরে এখন পড়াই না, খরচাও মনে করেন চালাইতে পারি না, একদিক দিয়ে চিকিৎসা, একদিক দিয়ে পড়ালেখা, এই কারণে বন্ধ করে দিয়েছি। জারিফ, সাগরের মতো দেশে প্রায় 3 লাখ শিশু থ্যালাসেমিয়াতে আক্রান্ত। প্রতি বছর নতুন করে জন্ম হচ্ছে আরও 7,000 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। থ্যালাসেমিয়া রোগীর চিকিৎসা কিন্তু বেশ ব্যয়বহুল। যেমন একটা রোগী যদি 1 ব্যাগ রক্ত নেয় তাহলে তার 1200 থেকে 1500 টাকার মতো লাগছে রক্ত দিতে। এছাড়া রক্ত দেওয়ার ফলে শরীরে প্রচুর পরিমাণ আয়রন জমা হয়, আয়রন শরীরের ক্ষতি করে। এই রক্তের এই অতিরিক্ত আয়রন বের করার জন্য বয়সভেদে আপনার রোগীর 5 থেকে 10,000 টাকা পর্যন্ত খরচ হয় প্রতি মাসে। দেশে মোট জনগোষ্ঠীর 7 ভাগ, সেই হিসেবে 1,10,00,000 মানুষ থ্যালাসেমিয়ার বাহক। 2 থ্যালাসেমিয়ার বাহকের মধ্যে বিয়ে হলে তাদের সন্তান থ্যালাসেমিয়াতে আক্রান্ত হবে। তাই থ্যালাসেমিয়ার বাহক বাহকের মধ্যে বিয়ে না করতে চিকিৎসকরা সতর্ক করলেও এই বিষয়ে মানুষের মধ্যে তেমন সচেতনতা নেই। শুধু একটা পরীক্ষা, সেটা হলো হিমোগ্লোবিন ইলেক্ট্রোফোরেসিস, এবং এই পরীক্ষাটা বিয়ের আগে জেনে উনি বাহক কিনা, তারপরে যদি বিয়ে করেন এবং এই থ্যালাসেমিয়ার বাহক স্ট্যাটাসটা জানা যদি আইনগতভাবে এটা ম্যান্ডেটরি করা হয়, বাধ্যতামূলক করা হয়, তাহলে থ্যালাসেমিয়ার মতো পুরারোগ্য রোগ নির্মূলে সেটা একটা বিরাট সহায়ক ভূমিকা পালন করে। থ্যালাসেমিয়া আক্রান্তদের 15 থেকে 20% হেপাটাইটিস বি ও সি এর ঘাতক জীবাণুতে আক্রান্ত হচ্ছে রক্ত গ্রহণের সময়। হুমকির মুখে পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত ওইসব শিশুদের জীবন। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।